والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাংলাদেশের শাহিন আলম জিজ্ঞাসা করছেন, বাংলাদেশের সরকারি ব্যাংকে চাকরি করা যাবে কি? যদি না যায় তাহলে ব্যাংকিং কার্যক্রম দেশে চলবে কিভাবে? যে সুন্দর একটা প্রশ্ন করেছেন শাহিন আলম ভাই। তো বাংলাদেশে সরকারি ব্যাংকে চাকরি করা ঠিক নয়, উচিত নয় একজন পরহেজগার দিনদার মুসলিমের জন্য, একজন তাকওয়াশীল মুসলিমের জন্য ঠিক নয়, কারণ এখানে স্পষ্ট সুদ সম্পৃক্ত। এখন আপনি বলেছেন যে তাহলে ব্যাংকিং কার্যক্রম চলবে কিভাবে? জি, ব্যাংকিং কার্যক্রম চালানো একরকম আর ব্যাংক ওখানে চাকরি করা আর একরকম। এই বিষয়ে কিছু কথা আমরা এর আগের পর্বে বলেছিলাম যে টাকার সেফটির জন্য, নিরাপত্তার জন্য অবশ্যই ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন, কিন্তু উইদাউট ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছাড়া। আপনি ইন্টারেস্টটা নেবেন না, শুধু যে টাকা আপনি রেখেছেন সেটাই নেবেন, শুধু সেফটির জন্য ওখানে রেখেছেন। কারণ আপনার কাছে যদি অঢেল পরিমাণ টাকা থাকে, কয়েক লক্ষ টাকা, এক কোটি টাকা, পঞ্চাশ লক্ষ টাকা, এটা যদি দুষ্কৃতিকারীরা জানতে পারে তাহলে দিনে দুপুরে আপনাকে জবাই করে টাকা নিয়ে চলে যাবে। এই টাকার সেফটির জন্য আপনি রাখতে পারেন সেখানে, কিন্তু আপনি সেখানে চাকরিতে যুক্ত হতে পারেন না। হ্যাঁ, তবে এখানে যারা সালাত সিয়াম ঠিক মতো পড়ে না, নাম কত অস্তে মুসলিম, তারা করতে পারে। সে সালাতই পড়ে না, সে সুদ না হারাল না হারাম সেটা তো তার ধর্তব্যই না, এক। দ্বিতীয়ত হলো বহু অমুসলিম আছে, তারা করবে এটা? মুসলিম অঙ্গনগুলো আপনি করলেন, এই ব্যাংকের চাকরিগুলো অমুসলিমগুলো করবে। যেমন বাংলাদেশে বহু হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা করবে। তো পর্যায়ক্রমে হবে, আর চেষ্টা করতে হবে পর্যায়ক্রমে এই ব্যাংকিং ব্যবস্থাগুলো ভালো করার। আল্লাহ আমাদের উপরে রহম করুন।